দান করেন আমিন শ্রোতাদেরকে মা বোনদেরকে সারা বিশ্বের মুসলিম উম্মাকে আমল করার তৌফিক দান করেন আমিন আল্লাহ আল্লাহ তালা কোরআনে সুরাতুল আম্বিয়া এর পঁচানব্বর নম্বর আয়াতে বলেন ওয়াহারাম আলা কারিয়াতিন আহ্লাক নাহা আন্না হুমলায় যে উন ওয়া হারামোন হারাম শব্দৰ তাই অসম্ভব কি অসম্ভব আলাকরিয়াতিন আহ্লাক নাহা ও সমস্ত জাতি যাদেরকে আমি আল্লাহ ধ্বংস করেছি আন্না হুমলায়ার যেহুন তারা পৃথিবীতে আবার ফিরে আসা এরা কি হারা মন অসম্ভব এটা কি যত জাহাতি ধ্বংস হয়েছে এরেক আর ফিরে আসবে কখনো না কতক্ষণ পর্যন্ত অসম্ভব আর বলেন। লাগবে হাতাইলা ফুতি হাতিয়া জুজু ওয়ামা যুজু ও হোম মিঙ্কুল্লি হাত বিয়াং ওই পর্যন্ত অসম্ভব যতক্ষণ পর্যন্ত ইয়া জুজমা যুঁজ তারা উঁচু উঁচু জাগা থেকে বের না হবে উঁচু উঁচু জায়গা থেকে তার মানে কৈয়ামত যতক্ষণ কায়েম না হবে এখানে ইয়াজুজ মাজুজ বলা মানে কেয়ামত কায়েম হওয়া কৈয়ামত কায়েম হওয়া পর্যন্ত কখনো হ্যাঁ এই ব্যক্তিরা আবার ফিরে আসতে পারবে না আল্লাহ ইয়াজুজ মাজুজ সম্পর্কে ভীষণ আমাদের আলোচনা গেছে সুরাতুল কাহফে এখানে আর বললাম না ওয়াকতার আবাল্লো আইদুল

তখন কাফের মুশরিকদের চক্ষু অবনত হয়ে যাবে চক্ষু গিয়ে যাবে নিচু হয়ে যাবে শাখিসাতুন নিচু হয়ে যাবে তখন তারা যেটা সত্য কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বুঝতে বুঝতে পারে তারা বলতে রাখবে ইয়া বয়লানা কদ কুননা ফি গফলাতিন মিনハাদা হায় আমাদের জন্য ধ্বংস আমাদের জন্য ধ্বংস ইতিপূর্বে আমরা তো অলস ছিলাম আমরা তো গাফিল ছিলাম বেখবর ছিলাম বালকুন্না জালিমিন আমরাই জালেম ছিলাম আমরাই কি কিন্তু কোন কাজ হবে এই আফসোস সিঙ্গা ফুটকার দিল আফসোস করে কি কাজ হবে কোন লাভ ইন্নাকুম ওয়া বুধু না যেমন নাকি আমাদের দেশে এটা আছে এখন নজির মাহের রমজানে রোজা রাখে না তারা এই না জিজ্ঞেস গান নাই নামাজ নাই তেলাওয়াত নাই কোনো কিছু নেই হালাল নাই কোনো দিকেই নাই কোনো সাইডেই নাই হঠাৎ করে মারা গেছে এবার কি কানা হুজু দোয়া করিয়ে আল্লাহ যেন জান্নাত দে আচ্ছা জান দোয়া দ্বারা কি জান্নাত পাওয়া যাবে পৃথিবীর বুকে সবচেয়ে দোয়া কবুল সবচেয়ে আবাদ সবচেয়ে গ্রহণযোগ্য দোয়া কার ছিল কার ছিল মোহাম্মদ ওনার মত দোয়া কবুল আর কারো ওনার সমতুল্য কারো হবে আর যদি জান্নাত পাওয়া যায় তো ফাতেমাকে বলতেন না ও গর্ব করিয়ে না আমি নবীর মেয়ে ও ফাতেমা গর্ব করি না তুমি আলির স্ত্রী ও বা তুমি গর্ব করিও না হাসান মা বরং তুমি আমি নবী সুপারিশ করতে পারব না যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে জাহান নাম থেকে না বাসাইবা তোমার চেষ্টা তুমি করতে থাকো এরপরও যদি আটকে পাল তখন আমি সুপারিশ করব। কিন্তু চেষ্টা করলে না আমার সুপারিশ দ্বারা কোনো কাজ হবে বান্ডারি দেখো যত গুনা হক নবী হলো কারি এবার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ খালি জিকির জিকির কি নবীর হবে না আল্লাহর হবে যদি ইয়া ইয়া আল্লাহ হাবিবাল্লাহ জিকির করে এটা কি ঠিক হবে নি জিকির কার হবে আর কারো জিকির করা যায় আল্লাহ নবীর কি হবে শুধু দূরত নবির কি হবে শুধু দূর আল্লাহ ইন্নকম ওমাতাবদুনা মিং দু নীল্লা নিশ্চয় সম তোমরা ইন্নাকুম নিশ্চয়ই তোমরা অমাতা আবদুনা এবং মিংদু নিল্লা আল্লাহকে বাদ দিয়ে যাদের এবাদত কর তারা তোমরা তোমাদের মূর্তি একদা তোমরা এবং তোমাদের মূর্তিগুলা হাসাবু জাহান নাম জাহান নামের লাকড়ি হইবা জাহান নামে কি হইবা আং তুম লাহা আং তুম তোমরা লাহা তোমাদের মূর্তিগুলাও ওয়ারিদুন কোথায় নিক্ষিপ্ত হবে তাহলে তারা যত মূর্তি বানাইতেছে এই মূর্তিগুলাকে আল্লাহ রু দিয়া জীবিত করিয়া একসাথে কাফের মোশেক তাদেরকে একসাথে জাহান্নাম বলাইবে একসাথে জাহান্নাই এটা দেখানোর জন্য এটা যে তোরা যাদেরকে খোদা বানাই যাদেরকে সে দেখ তারা নিজেরাও তো নিজেরা বাঁচাইতে না তোরাও জাহান নামে তারাও জাহান নামে তাই আল্লাহ বলেন আন্তম তোরাও জাহান নামে পড়বে লাহা তোদের মূর্তিগুলাও জাহান নামে পড়বে লাওকানা হা উলাই আলিহাতান আল্লাহ বলেন যদি এই সবগুলা লাওকানা যদি হা উলাই এই মূর্তিগুলা হাতান প্রকৃতেবককে যদি আল্লাই হইত প্রকৃতেবককে যদি উপাস্য হইত প্রকৃতেবককে যদি তারা মাবুদ হইত মাওয়ারা দুহা জাহান জাহান্নামে তারা যাইত সুতরাং তারা যেহেতু নামে যাবে আমি বলে দিয়েছে নামের লাকড়ি তারা হবে এর দ্বারা প্রমাণ হয়ে গেল তারা মাবুদ না মুধ হইলাম আমি আল্লাহ ওয়া কলংফিয়া খালি এবং তোরা এবং এরা সবাই মিলে যাহান্নে চিরস্থায়ী থাকবে কখনো বের হবে এক তাফসির কার তাফসির লেখেন যত কাফের মুষেক বেধিন আছে তারা এবং তাদের যে যার মূর্তি যার বড় জাহান নামের মোটকার ভিতরে ঢুকাইবে আর মোটকার মুখকে বন্ধ করবে তার কানা দিয়ে সেখানে আটকাই দিবে যাতে করে কখনো সেটা না খোলে যাতে করে কখনো সেটা জ্বলতে থাকবে জ্বলতে থাকবে জ্বলতে থাকবে বন্ধ হবে বন্ধ হবে না বাত রাঞ্চে বাত হয়ে গেছে আগুন বন্ধ জাহান নামেদের এই কাফের মুশ্রিকদের আগুন কখনো বন্ধ হবে তাই তো আল্লাহ এক আল্লাহ আফসুস করে বলেন আমার বুঝে আসে না এই বান্দারা কিভাবে জাহান নামের আগুন সহ্য করবে কিভাবে জাহান্নামের আগুন কে আফসুস করেন আল্লাহ নিজফ আল্লাহ লাহুম ফি হা জাফির লাহুম ফি হা জাফির এই মূর্তিগুলা বাং মূর্তি ফুজব যারা আছে এরা সবাই ফিহা হা জাহান্নামের ভিতরে জাফির চিৎকার করতে দেখবে জাফির কি করতে দেখবে ওয়াহুম ফি হালায় জাহান নামের বেতের শোনার মতা তাদের চিৎকা শোনার মতা কেউ থাকবে শিল্লেবে কাজ হবে না শিল্লেতেই দেখবে কাজ হবে না তাহলে কি ফেরেস্তারাও শুনবে না অবশ্যই শুনবে ফেরেস্তারাও চিনবে ফেরেস্তাদের ব্যাপারে শুনবে না মানে ফেরেস্তারা এটার কোনো উত্তর দিবে আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে হেফাজত করুন না আমিন আল্লাহ আমাদেরকে জান্নাতের ভতে রাখুন সকলে বলে আমিন আল্লাহ মাহে রমজানের পরিপূর্ণ হক আদায় কৰা টৌফিক দান করে না আমিন লা ইয়াশ মা সাহা লা ইয়াশ মা উ না হাসি সাহা ইন্না আল্লা রিনা চাবাকাত লাহম ইন্নালোস্না আল্লাহ বলে সমস্ত ব্যক্তিরা যাদের জন্য মিন্না আমার ভক্ষ থেকে চাবাকত ফুৰবো থেকেই আগ থেকে আল হোসনা কল্যাণের সিদ্ধান্ত রয়েছে কল্যাণের কার জন্য আল্লাহর পক্ষ থেকে কল্যাণের সিদ্ধান্ত আছে আমরা কি জানি আল্লাহ আজকে এই আয়ারটা আমরা শুনছি পড়ছি আল্লাহ যদি আমাদের ব্যাপারে কল্যাণের সিদ্ধান্ত না থাকে মাহের রমজানকে সামনে রাখি তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ তুমি আমাদেরকে কল্যাণ কামি যারা তাদের অন্তর্ভুক্ত করে দাও সকলে বলে আমিন যাদের ব্যাপারে কল্যাণীর সিদ্ধান্ত আছে আল্লাহ বলেন ইকা আনহা মুবায়াদুন ওই সমস্ত ব্যক্তিরা আনহা জাহান নাম থেকে মুবায়াদুন অনেক দূরে থাকবে শোভান অনেক লায়াসমোনা হাসি হাসিসা আল্লাহ বলেন তারা জাহান্নামেরা যে চিৎকার করবে এই জাহান্নামের কোন শব্দ এবং আওয়াজ তারা শুনতে পারবে তারা বরাং ও হুম ফি মাস্তাহাদ আং ফুসহুম এই সমস্ত ব্যক্তিরা জান্নাতের ভিতরে নিজের ইচ্ছা অনুযায়ী স্থায়ীভাবে থাকবে সুবাহান আল্লাহ নিজের ইচ্ছা অনুযায়ী স্থায়ী আজকে যদি দুনিয়াতে আমার মনের ইচ্ছা দূর করি আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করি তাহলে বড় আং মাস্টাহাতফুসোম এটা আল্লাহ আমার জন্য বাজেট করে দিবে আমার মনের ইচ্ছা অনুযায়ী আল্লাহ আমাকে চালাইবে সুবাহান এখন যদি আল্লাহর মনের ইচ্ছা অনুযায়ী আমি নিজেকে চালাই তখন আল্লাহ আমার মনের ইচ্ছা অনুযায়ী আল্লাহ আমাকে চালাইবে সুবাহান আল্লাহ লাহাজুন হোম উল ফাজা উল্লা একবার লাহা জন হোম উল ফাজা উল্লেখবার ফাজা উল মানে কৈয়া মদের বিভীসি আওয়াজ য়ামদের বিবিসিকাময় আওয়াজ যা হবে লাহা জুন হোম জান্নাতীদেরকে সেটাই স্পর্শ করিবে না সুবাহান জান্নাতীরা টেরো পায়বে না ঐয়া মদের যে সংগঠিত হবে এটা টেরো আল্লাহ বরং এদেরকে আল্লাহ ফেরেস্তাদের ফেরেস্তারা অভ্যর্থনা জানাইবেলা আল্লাহ বলেন জান্নাতিদেরকে আল্লাহ ফেরেস্তারা চেরেস্তার আল তালাক তা তালাক ক অভ্যার্থনা জানাইতে দেখবে আর বলতে দেখবে হায় দা ইয়ুমুকুমুল্লাদি কুমথুমতু আয়দুন এইটা সেই দিন যেই দিনের ব্যাপারে তোমাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের কামল করা তৌফিক দান করেন আমিন ওয়াখেরু দাওয়ানা আনিলহামদুল্লাহ রম বলে আলমিন যা শুনেছি আল্লাহ আমাদেরকে বাস্তবায়ন করার এবং মাহের রমজান পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দীর্ঘ দেন সকলে বলে আমিন এবং মাহের রমজানের পরিপূর্ণ